পাচলির অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে এতিয়া জুরুলা করেছে সাধারণ জনতাক, আর বান আর বিভীষিকার পিছতে এতিয়া পাচলির বজারত জুই লাগিছে। বঙ্গাগাঁও জেলার এখন বজারত মই উপস্থিত আছো, আর আমি উল্লেখ করব বিচারিছো আমার দর্শকসকলক যে 500 টাকা নহয়, 1000 টাকা নহয়, এতিয়া 2000 টাকা তো আপনার মোনা ভর্তি নহব এই ধরনের পাচলির দাম দেখিবলৈ পোৱা গৈছে বঙ্গাইগাঁওর বজারত। আর কাইলৈ যেহেতু ঈদ উল আজহা আছে, কিন্তু ঈদর পূর্বেই এক প্রকার ভয়ঙ্কর রূপত মূল্য বৃদ্ধি হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। অকনমান আমি জানিবলৈ যত্ন করছো, অকনমান দাদা আমি অকনমান জানিবলৈ যত্ন করছো, এই জলকীয়ার দাম কিমান দাদা? 40 টাকা পোয়া। 40 কেজি? 40 কেজি, 140। বাকি বস্তুবিলাক দাম কেনে আছে? বাকিবিলাক বস্তু ঠিকই আছে। পটল, পটল আছে 60 টাকা কিলো, বিলাহি 80 টাকা কিলো, আর বিলাহি 80 টাকা কিলো, স্কোয়ার 40 কেজি। দাম বাড়ছে নাকি? পুরা দাম তো অল্প বাড়ছে, মালে মালে পাওয়া না যায়, মাল নাই। দেখিবলে পাইছে ব্যাপারীর ভাষ্য আমি শুনাইছো, আর সামগ্রী নাটনি বলে উল্লেখ করেছে, আর আমি উল্লেখ করব বিচারিছো যে জলকীয়ার 160 টাকা কেজি হয়েছে, এই ধরনের দাম হয়েছে। অকনমান আলু আর পেঁয়াজের দাম জানিবলে যত্ন করছো, কেন আলু পেঁয়াজের দাম কি? পেঁয়াজ 20 টাকা গেল, আলু 20 টাকা গেল, টাকা গেল, বাকিবিলাক নহরু 40 টাকা পোয়া, আদা 50 টাকা পোয়া, আদা 50 টাকা, 200 টাকা কেজি, 200 টাকা কিলো। ইমান দাম কি? দাম বাড়ছে, নদীদের টাইম নেই, কারণে বাড়ছে ইমান, বানপানির কারণে। বানপানির কারণে দাম বৃদ্ধি করা বলে ইতিমধ্যে উল্লেখ করেছে ইয়ার ব্যবসায়ীসকলে, আর এই ধরনের আমি পাচলির বাজার দেখাই আছো, আর অকনমান আমি জানিবলৈ যত্ন করছো দাম কেনে আছে। ইয়াত আমি জিকা দেখো, জিকার দাম কিমান? 80 টাকা কেজি পার কেজি। আর এইটু খিরা 60 টাকা কেজি কেজি। ইমান দাম হঠাৎ কি হয়েছে? ইমান দাম হয়েছে মানে পানি বরষুণ পড়েছে না, বরষুণ পড়ে গছবিলাক মরে গেছে, বানা পানি হয়েছে, ইয়ার কারণে দাম হয়েছে, আমদানি কমে গেছে, ইয়ার কারণে দাম বেশি হয়েছে। বস্তু পোহা না যায়, পোহা না যায়, কম পোহা যায়। ওর প্রায় এইটু বিষ্ণুপুর পানবাড়ি, এইফালে পানবাড়ি বিষ্ণুপুর। ভাত কেরালা কিমান আছে কেজি? ভাত কেরালা 60 টাকা কেজি, এইটু 50 টাকার তলত এক এক নাই, 60 টাকার তলত নাই ভাত কেরালা, জিকা এগুলা 60 টাকার কমত নাই, সব উপরত সব উপরত। 2000 টাকা তো মনা ভর্তি নহব কি? 2000 টাকা দিলেও মনা ভর্তি নহব এতিয়া? ও এনেকাই, ও এনেকুৱা এনেকা পরিস্থিতি হয়েছে, দাম বেশি হয়েছে ইয়ার কারণে 2000 তো নহব ভর্তি, এনেকুৱাই 2000 তো মনা ভর্তি নহয় আজিকালি। এতিয়া ইমান দাম হয়েছে, ইমান দাম হয়ে গেল, সমস্যা হয়েছিল আকর। হ্যাঁ মানুষের সমস্যা হয়েছে, মানুষের সমস্যা হয়ে গেল তো, পানির বতরত মানুষের সমস্যা হয়ে গেল। ইয়া দেখিছে আমি দেখুৱাইছোঁ বৰ্তমান ব্যৱসায়ীসকলো এক প্ৰকাৰ ভাৰাক্ৰান্ত হৈছে, তেখেতসকলৰ সমস্যা হৈছে এই ধৰণৰ আমি আমি দেখিছোঁ। অকণমান জানিবলৈ যত্ন কৰিছোঁ, আৰু অকণমান দাম কেনেকুৱা, দাম কেনেকুৱা কৈছে? দাম দাম নাই, কিমান দাম কম পোৱা নাই আদি আমি দেখুৱাইছোঁ। এই ধৰণে এক প্ৰকাৰ দাম যথেষ্ট বৃদ্ধি পাইছে, আমি অকণমান জানিবলৈ। পটলৰ দাম কিমান হৈছে কেজি? কেজি 50 টকা। 50 টকা দাম কিয় ইমান বাড়িছে? হ্যাঁ কিয় বাড়িছে ইমান? দাম বাড়িছে বানপানির কারণে বাড়িছে, আর গাছ টাছ সব মরি গেছে, সেগুলো আরও দাম বাড়ি গেছে। সকলে একমুখে উল্লেখ করেছে যে বানপানির কারণে যথেষ্ট মূল্য বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছে, বিশেষ পাচলির বজারত। আর এই ধরনের বঙ্গাগাঁওর এখনই বজারত মই উপস্থিত আছো, আর সকলে বিশেষ যিসমূহ বিক্রেতা আছে তেখেতসকলে উল্লেখ করেছে যে দাম যথেষ্ট বৃদ্ধি পাইছে। আর আমি উল্লেখ করব বিচারিছো যে বানপানির পিছতে এতিয়া বঙাইগাঁও পাচলির বজারতো জুই দেখিবলৈ পোৱা গৈছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।